দিদার বলছি তোমার আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল বলেন কি? আচ্ছা তুমি কি ঢাকা নাকি ঢাকা? আমি ঢাকা আঙ্কেল। শোনো, তোমার আব্বা পজিশনে যুদ্ধ রে গেছে বুঝছো, তোমার ওই যে ফুফাতো ভাই এগুলো তো সারা বছর মানে এ করছে। এখন তুমি তুমি ছাড়া ও তোমার আব্বার ব্যাপারে কাউকে কোনো ডিল করতে দিবে না বুঝছো না। আমাদের এখানে এখানে সুন্দর কোনো কোনো রকমের কোনো কিছু ইয়ে হয় নাই, আমার কাছে কোনো ইগো নাই, আমি আল্লাহর রাস্তায় আছি, আমার কাছে ইগো নাই। আপনি আঙ্কেল সব ঠিক আছে, আপনি আবানির অ্যাকাউন্টটা বন্ধ করে দিন না, অ্যাকাউন্ট বন্ধ করে দিন। আমার আমার জায়গার ইয়ে আমার জায়গাতে যখন খুঁটো মারছে আমি এদিকে এসে এটা করছি। এটা কি শিখবে? এটা তো কালকে আমি সালাম মুর্শিদ হিসাব তো বলছি, একদম কালকে ইয়া হয়ে যাবে। আমরা তো এটা না হয়ে যাবে না হয়ে না তো এটা ইয়া হয়ে যাবে না না আমার জন্য তো সেই না আমার আমার তো বাবা বয়সে একজন মানুষ। আপনি আচ্ছা আচ্ছা শুনুন, আমাকে ফোন দিলেন আপনি। শোনো শোনো, আমি তোমার নাম্বার তো তখন আমার কাছে ছিল, আমার স্যার চুরি চুরি হয়ে গেছে। আমি যে আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না 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 আমার কথা হলো কি, আমি তো যেহেতু ওই পোস্টে নাই, আর ওই পোস্টে আরেকজন যে আছে তার তার নাম তো দিতে হবে। আমি তোমাকে যেটা বলতেছি, মনসুর সাহেবের প্লটটা তোমার আব্বাকে বলো নিয়ে ফেলতে, কারণ ওটা তুমি আমরা তো জায়গার মালিক, আমরা বাক করলে হবে না, জায়গার মালিক তো অরিজিনালি ম্যাজিস্ট্রেটরা, ওই ওর থেকে একটা নিয়ে ফেললে ও তো প্লট এখন চাইতেছে দরকার হলে আমি বদল করে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, আমার কাছে কোনো ইগো নাই। আমার কাছে ইগো না থাকলে আঙ্কেল আমি রবিবার দিন চিরাং আসতেছি, আমি আপনার সাথে বলবো। শোনো সেটেল করে শোনো, আমি চাইতে আমি আমার অরিজিনালি যেটা চিন্তা সেটা হলো ওকে সহ নিয়ে আমরা ওখানে একটা মার্কেটের মতো করব। এটা ভালো হবে তো, সুন্দর জিনিস হবে তো, ঠেলা ঠেলি আমার সাথে। আচ্ছা তুমি আসো আমাদের ওই যে পুকুরটা বানানোর জন্য, তাহলে তোমাদের পক্ষ থেকে কিছু টাকা দিলে আমি মানে দিব, সব দিব। আপনি আঙ্কেল এইগুলো করে করে আপু শুধু আপু আপনাকে পছন্দ করে, আপনি এগুলো দুদিন পর করে পছন্দ করে বলি তো আমি অবাক হয়ে গেছি তো, ওখানে ওখানে লোক পাঠাই ওইটা আলাদা জিনিস, ওইটার সাথে আমার আব্বা তোমার আব্বা আমার ভাড়াটি আরে 24 ঘন্টার ভিতর বাইরে যাও যে কালা না, ওইটা ওইটা আপনাদের ব্যবসায়িক বিষয় তো আমাকে বলবে না না। শোনো জায়গা তো কোথাও কেউ নিয়ে যেতে পারবে না, ওই ওই জায়গা আছে বারাটি আগে। তোমার আব্বা কি করে আবহাওয়ার জিনিস থেকে আপনিও ভালোবাসেন আমরাও ভালোবাসি, ব্যাপার যেটা হচ্ছে আপনি এখানে একটা চিঠি দিয়ে দিলে তো একটা পুরো ক্লাব যেহেতু আমি সভাপতি ছিলাম আমার আমার পজিশন থেকে বলবেন যে আপনি আর না এটা ঠিক আছে আপনি যাক। এখন কথা হলো শোনো, আমরা যে কোটি কোটি টাকা মানে এখন বর্তমানে রইল 100 কোটি টাকা, তখন যখন আমরা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিছিলাম এগুলো এখন 100 কোটি টাকা। তাহলে আমরা ক্লাবটা বাইসে থাকুক এটা বলু বলি, আমি আমার সাথে যারা জেনারেল সেক্রেটারি ছিল আজকে মহামডার্নের লোকেরা এই টুর্নামেন্ট নিয়ে ইয়ে করবে আর আমাদেরকে ইনসাল্টের পর ইনসাল্ট করবে, এটা তো হতে পারে না। আপনারা যখন ক্লাবের দুঃসময় তখন থেকে থাকেন না, তখন তো দূরে দূরে থাকেন, তখন আমাদের পরিবারের টাকা খরচ করে বাঁচে। কেনা কেনা কেছিল না, আমি তো তোমার লিমিটেড কোম্পানি কনসেপ্টে এগ্রি করি নাই বলে আমি প্রথম থেকে দূরে ছিলাম, কিন্তু এরপরে যখন রফিকুল আনোয়ারের ঘরে বি লিগে মানে টিম দিতে পারতেছে না, আমাকে সভাপতি করছে, যে সভাপতি ক্যাপাসিটিতে এখন ব্যাংকে আপত্তি করছে, আমি সভাপতি হইয়া আমি টিম বাছাই নাই, তখন তো আমি ডাইরেক্টর ছিলাম না। তোমার আব্বা পটিয়াতে আমাদের একটা জাগার তহবিলের লোক গেছে যে ওরা আসি বললো তো বলে 80% শুধু আপনার বক্তৃতা আপনার কথা বলতে, আমার মনটা অন্যভাবে ওর প্রতি ছিল, কিন্তু আমার ভাড়াটি আরে ও ডাইরেক্ট না বলে আমাকে না বলবে যে আর জায়গাটা কোথাও নিয়ে যেতে পারবো না। তোমার এগুলো আসলে কি জানো, তোমার ফুফাতো ভাইটাই ওরা 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 পাম মারি এগুলো করতেছে, এইসব এখন তোমার আব্বা মন্ত্রীর স্ট্যাটাস, এইসব লোক থেকে এখন দূরে রাখো আমি বলতেছি। আল্লাহ আল্লাহ তোমাদের অবস্থান যেটা আপনি আঙ্কেল, হ্যাঁ আপনার কোনো কিছু লাগলে আপনি আমার সাথে কথা বলেন না, ওই জন্য ওই জন্য আমি এটা ওটা মনে করে তোমাকে রিং করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ আঙ্কেল, এগুলো আপনাকে স্পোর্টসে আমাকে দিন দিও আর আপনি আঙ্কেল ওই চিঠিটা উদ্ধ করে ফেললেন, এটা দরকার ওইটা ওইটা ক্লাবের বিষয়, ওটা আমি তোমার আব্বার সাথে বসে কথা বলবো। ওকে ওগুলা ওগুলো না হলে
না হলে মনে করো ইয়ে রইল, ওই যে আমার আমার একটা আপত্তি থাকলে ভবিষ্যতে আপনার আপত্তি আপনি রাখেন, আমরা তো আপত্তি দিতে পারি না বিভিন্ন জায়গায়। না আচ্ছা ঠিক আছে, তুমি রোববার আসো নি, তোমার আব্বার সাথে বসে কথা বলবো, অসুবিধা নেই। ক্লাবের ব্যাপারে কিসের কথা, ক্লাবের ব্যাপারে যা কথা হওয়ার কথা বলার দরকার না, আপনি আপনার ক্ষমতা দেখাইছেন তো, আমাদেরটা আমরা দেখাবো না, ক্ষমতা টমতা কিছু না, আমি আমার আপনি ক্ষমতা দেখাচ্ছেন না, না না আমার সেভের জন্য, আমরা যদি ক্ষমতা দেখে আপনি এক পার্সেন্টও টিকতে পারবেন না, না আমি একশো টিকতে পারবো, আমি আমি 100% টিকতে পারবো, আমি হলাম শুধু আমি হলে শেখ মুজিবের আদর্শিক সন্তান, তোমার আব্বা তো তোমার শোনো তোমার তোমার সাথে আমি এগুলো বলার কোন আমি ওই জন্য ফোন করি না, তুমি তুমি এত আসো ওই কি বলে রোববার আসে জায়গাটা যখন প্যান্ট শার্ট খুলে দিব রাস্তাঘাটে তখন বুঝবেন। হ্যাঁ এরপর জাতীয় পার্টি করে এখন দল করে আমি তো রাস্তার ছেলে জন্ম দিছে তোমাকে, তুমি তো এটাই তো তোমাদের বেসিক, আমার আমার ছেলে কখনো তোমার ফালতু কোথাকার আমি তো আমার বাপরে যেটা কম বলো, হ্যাঁ রাস্তাঘাটে তুমি প্যান্ট খুলে নেবে বেটা, হ্যাঁ খুলে ফেলবে মানুষজন, আমি খুলবো না মানুষজন খুলবে, মানুষজনকে আসতে বলে না, মানুষজন তো দেখছি ব্যাংক খুলে দিবে যে আমার সামনে কালবাজি করে করে আমার সামনে কে আছে বুঝছো, ওই কালবাজি এসব জায়গায় জায়গায় আমাদের সাথে করেন না, আমার আব্বার সাথে করছেন, আমাদের সামনে এইসব কালবাজি করেন না, আচ্ছা আপনার এসব কালবাজি শোনার জন্য প্রস্তুত না আমরা, আচ্ছা আপনাকে ভদ্রভাবে সম্মান করে সাংঘাতিক আপনি কথা বলতে আপনি লাইনে লাইনে কথা না বলে তাহলে কথা বলছেন কিছুর জন্য, আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে লাইনে কথা বলবেন।